হ্যালো, সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। উকুলেলে দোতারা স্টাইল টিউটোরিয়াল ধারাবাহিক ভিডিওর আজকে ষষ্ঠ পার্ট। আজকে আমরা কথা বলবো দোতারার মতো ঝংকার নিয়ে। অর্থাৎ ঝংকার হচ্ছে এটা, এইগুলোকে আসলে ঝংকার বলে। তো দোতারার মতো বাজাতে চাইলে আসলে এই ঝংকার খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন একটা জিনিস যেটা সুরের সৌন্দর্যকে কয়েক গুণ আসলে বাড়ায় দেয়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এইটার উপরে কিছু প্র্যাকটিস দিব। তবে তার আগে যারা নতুন শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আগে দেখে নেবেন। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সঙ্গীত জিনিসটা আসলে একটা গুরুমুখী বিদ্যা। তো ইউটিউব থেকে আপনারা হয়তো বেসিক কিছু ধারণা পাবেন, কিন্তু এটা প্রপার শিখতে চাইলে আপনাকে অবশ্যই কোনো গুরুর কাছে ফিজিক্যালি যেয়ে শিখতে হবে। আমি আবারও রিপিট করতেছি, এটা একটা গুরুমুখী বিদ্যা এবং এটা যদি আপনি প্রপার শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো গুরুর কাছে যেয়ে ফিজিক্যালি যেয়ে শিখতে হবে। আপনি ইউটিউব থেকে হয়তো বেসিক কিছু আমি দেওয়ার চেষ্টা করতেছি যেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন, কিন্তু এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আপনাদের উচিত হবে, যদি সম্ভব হয়, আশেপাশে কোনো যারা ভালো দোতারা বাজায় অথবা উকুলেলে দোতারার মতো বাজায় অথবা উকুলেলে বাজায় উকুলেলের মতো স্ট্যান্ডার্ড টিউনিংয়ে, তাদের কাছে যেয়ে আপনারা এটা শিখবেন। কারণ ইউটিউব থেকে আপনি প্রপার কোনো গাইডলাইন কোথাও পাবেন না, আর এটা আসলে সম্ভব না। কারণ আমি হয়তো আমার মতো করে দিচ্ছি, কিন্তু আপনাদের মনে এর ভিতরেও অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমি সরাসরি আপনাদের অ্যান্সার হয়তো দিতে পারতেছি না। কিন্তু আপনি যখন কোনো গুরুর কাছে যাবেন তখন সরাসরি আপনি অনেক প্রশ্ন করতে পারবেন, অনেক কিছু দেখে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ঝংকার জিনিসটা আসলে অনেকদিন প্র্যাকটিস করতে করতে হয়, এটার জন্য আপনার অনেক প্র্যাকটিস করতে হবে হাতের, এই হাতটাকে একদম অভ্যস্ত করতে হবে এরকম বাজানোর জন্য। তো এটা আসলে এক দুই দিনে প্র্যাকটিসে সম্ভব না। তো তারপরেও কিছু প্র্যাকটিস থাকে যেগুলো করলে হয়তো কিছুটা তাড়াতাড়ি আপনারা আয়ত্ত করতে পারবেন। এই তাছাড়া এটা টোটালি প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু কী প্র্যাকটিস করবেন এটা মূলত আমি দেখাবো। যেমন ঝংকারের জন্য আপনারা প্রথম যে প্র্যাকটিসটা করবেন, আমি আজকে তিনটা প্র্যাকটিস দিব। প্রথম প্র্যাকটিসটা করবেন হচ্ছে শুধু ডাউন আপ ডাউন আপ ডাউন আপ দিয়ে। যেমন তো এইভাবে শুধু ডাউন আপ দিয়ে দিয়ে করবেন। এরকম করতে করতে হাতের স্পিডটা আস্তে আস্তে বাড়াবেন। তো এইরকম স্পিড বাড়াতে থাকবেন আস্তে আস্তে। এটা একসময় এমনি হলে প্রথম প্রথম আটকে যাবে, এটা সম্ভব হয় না প্রথম প্রথম কারোরই। তারপরেও চেষ্টা করবেন। তো এই প্র্যাকটিসটা আস্তে আস্তে এটা হয়ে যাবে, হাত ফ্রি হয়ে যাবে অনেকদিন এইরকম প্র্যাকটিস করতে করতে। আর অবশ্যই এটা সারেগামের সাথে করবেন, তারপরে সারেগা এগুলো তো আপনারা এখন জানেনই মোটামুটি। তো প্রথম প্র্যাকটিস হবে হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এইটা। তো এরপরে দ্বিতীয় যে প্র্যাকটিসটা হবে সেটা হবে হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ। যেমন তো এইটা আস্তে আস্তে স্পিড একইভাবে স্পিড বাড়াবেন। তো এইটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ।
তো এইটা হচ্ছে দ্বিতীয় প্র্যাকটিস। এবং তৃতীয় যে প্র্যাকটিস সেটা হবে হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন। কেমন? এটা হচ্ছে আপনার এই যে দ্রুত দাদরা তালের ভিতরে এইটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সো এই ঝঙ্কার জিনিসটা এরকম, আপনি এটা চাইলে মাঝে মাঝে দিতে পারেন গানের ভিতরে। আপনি যদি এখন নতুন নতুন যদি বাজাতে চান তখন হয়তো এইভাবে তাল দিয়ে বাজাবেন, এভাবে তাল দিয়ে গানের সাথে বাজাবেন, এবং মাঝে মাঝে আপনারা এভাবে ঝঙ্কার দেওয়ার চেষ্টা করবেন। এবং একটা সময় হাত আপনাদের এমন ইজি হয়ে যাবে যে তখন আপনারা পুরো গানটাই এরকম ঝঙ্কার দিয়ে বাজাইতে পারবেন। যেমন তো এরকম আর কি। তো এইভাবে বাজাতে গেলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে প্রথম প্র্যাকটিসটা করবেন, এরপরে দ্বিতীয় প্র্যাকটিসটা করবেন, তারপরে তিন নম্বরটা করার চেষ্টা করবেন। অবশ্যই আগে হাত ফ্রি করে নেবেন, তারপরে তিন নম্বরটা করবেন। তো আমি প্রথম থেকে দেখে দিচ্ছি আবার। প্রথমে হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। যেমন এরপরে হচ্ছে ডাউন ডাউন আপ, এটা হবে হচ্ছে দ্বিতীয় প্র্যাকটিস। এবং এরপরে হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন। আবারও প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্র্যাকটিসটা হবে হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। প্রথমে আস্তে আস্তে করবেন এবং ধীরে ধীরে স্পিড বাড়াবেন। দ্বিতীয় প্র্যাকটিস করবেন ডাউন ডাউন আপ। এবং তৃতীয় প্র্যাকটিস করবেন ডাউন ডাউন আপ ডাউন। যেমন তো এই ছিল আজকের প্র্যাকটিস। এইগুলো আসলে যত বেশি প্র্যাকটিস করবে তত আপনাদের হাতের জড়তা কেটে যাবে এবং আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু হবে। প্রথমে আসলে এতটা আপসেট হওয়ার কিছু নাই, প্রথম দিকে হবে না, আটকে আটকে যাবে, এটাই স্বাভাবিক। রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আপনারা প্রথমে আগে ধীরে ধীরে করবেন, এরপর আস্তে আস্তে হাতের স্পিড বাড়াবেন। যেমন আমি যদি প্রথমে এমনি এরকম করে বাজাই তাহলে আসলে আপনাদের বুঝতে প্রবলেম হবে। তাই আমি প্রথমে আপনাদেরকে প্রথম স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ দিয়ে করবেন, হাত একটু ইয়ে হয়ে গেলে এরপরে সেকেন্ড প্র্যাকটিসটা করবেন। এইভাবে সেকেন্ড প্র্যাকটিসটা করবেন, এইভাবে যখন স্পিড বাড়বে হাতের, হাতের জড়তা কাটবে, এরপরে হচ্ছে তৃতীয় প্র্যাকটিসটা করবেন।
আমার প্র্যাকটিসটা মূলত এটা দ্রুত দাদরা তালেরই একটা অংশ, তালের ভিতরে এই ঝংকারটা আসলে কাজে লাগে। যেমন আজকে ভিডিও আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।